চলো এবার আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই আচ্ছা আমাদের নবীর নাম কি মোহাম্মদ তাই তো নাকি আরে ভাই বলুন না আচ্ছা মোহাম্মদ কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কুরাইশটা কে শুনে নিন কুরাইশটা কে বলে দিচ্ছি বাবা সুবান আল্লাহ জোরে বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ ঠিক আছে বাপ চলো শোনেন নবীর পরিচয়টা বলে দিই কোন বংশ বললেন কুরাইশ কে মুহাম্মাদের বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুরা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম 갈িব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোত্তানে দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীন নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীন নানীর নাম হলো বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীদ্যুত বাপের নাম হলো হারেস নবীদ্যুত ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউ্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবে সাতিকের সময় আরবের নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো ১৯ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা আর ছটা ফুপু হুজুর ফুফু না জি হ্যাঁ বাপের বোনকে কি বলেন নবীর ফুপু হলো ছটা আর নবীর ছেলে মেয়ে কটা সাতটা কটা বা চলুন এবার বলে দিই শোনেন নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মা বাপেরা হলো দশ ভাই অর্থাৎ নবীর নটা চাচা নটা চাচার নামটা একটু শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস মোকাইম জুবায়ের ফাইদা জাইদাক আবু তলেব আবু তলেব আবু লাহাব হামজা আব্বাস নবীর বাপ হলো আবদুল্লাহ কই আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর চাচা নয় আবু জাহালটা কে তাহলে ওর পরিচয়টা কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ওর অরিজিনাল নামটা হলো কি জানেন আমির বিন হিসাম কি বললাম আমির হিসাম ওর বাড়ি হলো সিরিয়ায় ওর বাপ হলো একজন ম্যাথর মা হলো চরিত্রা ঘিনা নারী আর নবী ওরা লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা পিতাম তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমির বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় যার বাপ হলো ম্যাথুর মা হলো চরিত্রা ঘিনা নারী আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতাম তুমি তাকে নবীর চাচা বলে কেমন করে ওয়াজ করলে বাবা আবু জাহাল নবীর চাচা নয় আমি তো নটা চার দশটা চাচার নাম বলে দিলাম বাপের দশ ভাই চলুন নবীর ছেলে মেয়ে হলো সাতটা কটা বাপ সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি নবীর বড় ছেলের নাম ছিল সকলের বড় নবীর সর্বপ্রথম যে সন্তান হয়েছিল তার নাম হলো কাসিম কি বললাম কাসেম এই জন্য নবীর একটা ডাক নাম হলো আবুল কাসেম নবীর একটা নাম হলো আবুল কাসেম নবীকে এই বলে ডাকা হতো আবুল কাসেম মানে কাসেমের বাপ মানে বাপের বড় ছেলের নাম ধরে লোক ডাকে না কাসেমের আবু মানে পিতা কাসেম নাম আবুল কাসেম কাসেমের বাপ নবীর একটা নাম হলো আবুল কাসেম অর্থাৎ বড় ছেলের নাম হলো কাসেম মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব ছোট ছেলের নাম হলো ইব্রাহিম মারিয়া কীরপ্তিয়ার গর্বে এসেছিল আর চারটে কন্যা সন্তানের নাম হল জয়নাব বড় মেয়েটার নাম জয়নাব উম্মে ছোট হল হলো যার সঙ্গে নবী আলির দিয়েছিলেন ছোট্ট একটা কথা আচ্ছা বাবা আরবে কি পয়সাওয়ালা ছেলে কম ছিল এই মোহাম্মদাম তার মেয়ে ফতেমাকে আদরের কন্যা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন নিশ্চয়ই কিছু কারণ আছে অনেকগুলো কারণ তার মধ্যে দুটো গুণ আপনাদের বলছি অনেকগুলো গুণ ছিল আলী দুটো গুণ আপনাদের বলছি আর এই দুটো গুণ থেকে আপনারা মেয়েদেরকে বিয়ে দেবেন আপনাদের যাদের মেয়ে আছে এই মা বোনরা মা বোনরা আছে এই মা বোনেরা ভালো করে শুনে নাও এবার তোমাদের ওয়াজ করবে একটু রাগ করো না মা মা বোনাদেরকে বলছি মায়েরা বোনেরা কোন ছেলেকে জামাই করবে মানে স্বামী করবে কোন ছেলেকে জামাই করবে যাকে তাকে জামাই করো না খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবে না ফেসে যাবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে গুণ দুটা যার মধ্যে থাকবে ওই ছেলেকে জামাই করবে আর কোন মেয়েকে করবেন আপনাদেরকে বলে যাচ্ছি মুর্শিদাবাদের মানুষ কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া থেকে খালি ছুটতেছে খবরদার নয় সব ফরসা মেয়ে সুন্দরী নয় মনে রেখো যার অন্তরটা সুন্দরী সেই হলো সুন্দর ঠিক না বে ঠিক এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি সাদা চামড়া দেখি খালি ছুটতে যাও না যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা ছয়টা গুণ কি কি শুনে আগে বলে দিচ্ছি আচ্ছা আগে ছেলেদের বলবো না আগে মেয়েদের বলবো কোনটা আগে ছেলেদের শুনবে আচ্ছা তাই হোক ছেলেদের দুইটা গুণ কি কি এক নাম্বার হলো ছেলেটা সব ছেলে কিনা খবর নেবে শুধু দাড়ি রাখলে সৎ নয় শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু রোজা রাখলে সৎ নয় টোটালটা মিলে হলো সৎ ঠিক না বে ঠিক এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী ছেলে কিনা খবর নেবে কি বললাম বাবা কর্মী বোঝে বোঝে কর্মী কর্মী মানে পরিশ্রম করে কুড়ে নয় কুড়ে নয় অলস নয় এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবে দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে জান্নাত পাবে আশা করা যায় কোন মেয়েকে বৌবা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কোরআনে আছে আমার কথা নয় মুসলিম আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান্ন সুরাতমের পাঁচ নম্বর আয়াত বাপেরাপ আমি একটা তাফসিল লিখছি আমার লেখা তাফসিলের দাম হলো তাফসির আবু সিদ্দিক যেদিন আপনাদের কাছে ওই তাফসির এসে পৌঁছাবে বাবা আমি সেদিন হয়তো পৃথিবীতে থাকবো না অন্ধকার নীরব নগরে চলে যাব মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় বাস্তবটাই বলে গেলাম আজকের আপনাদের কাছে এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় এই বক্তব্য আমি করেছিলাম এক জায়গাতে আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমার বক্তব্য শোনার জন্য সামনে বসেছে তা আমি যেই বলেছি এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় পট করে বন্ধুটা বলছে ভাই কি বললেন আপনি আমি তো কলেজের প্রফেসর আমার স্ত্রীও প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর আমরা চারজন প্রফেসর সরকার আমাদের মাসে এক লাখ পাঁচ লাখ টাকা মাইনে দেয় টোটাল সকলের মাইনে মাইনে মিলে পাঁচ লাখ টাকা হয় আপনি বললেন এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ কি করে হলো আমি বললাম অতগুলো লোকের সামনে বলেছিলাম আপনাদেরকেও বলছি একটু ভাবুন তো বাবা আমি বললাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টাকে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা আমি বললাম তার দাম কত ছিল বলছে কত হবে একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে বলছে না তা আবার পারি অন্যেই পরিয়ে দিয়েছিল আমার আল্লাহ বলছে এই আবদুল্লাহ গিল মারুক জীবনের প্রথম কাপড় তার দাম দেড়শো টাকা তুই নিজে পড়তে পারলি না আর জীবনের শেষ কাপড় তার দাম দেড় হাজার টাকা নাম হলো তার কাপন কাপন কি কাপন বুঝতে পারছি কাফন কাফন তার দাম কত হবে বাবা হাল্লি কত এক থেকে দেড় হাজার টাকা আচ্ছা নিজে পড়তে পারবেন অন্যই পরিয়ে দেবে তো জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় বাকি যা দুই হাত চোখ কান ব্রেন পা দিয়ে ইনকাম করেছি গাড়ি বাড়ি বিজনেস ব্যবসা বাণিজ্য করেছি ওই গীতার সারাংশ হয়ে যাবে গীতার সারাংশ কি একটু শুনে নিন গীতার সারাংশ হলো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ ছেলে মরে গেছে কাঁদছ বাপ মরে গেছে কাঞ্চ মা মরে গেছে কাঁদছ টাকায় লস হই ব্যবসায় লস হয়েছে কাঁদছ যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ ঠিক না ঠিক যেটা আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে অর্থাৎ তোমার বাপের ছিল তোমার বাপ মারা গেছে এখন তুমি কোটিপতি তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে অর্থাৎ তুমি আজ মারা গেলে তোমার ছেলের হয়ে যাবে জ্ঞানী করি বুদ্ধিজীবী মানুষ কুদরতে আজিম তার বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে কুদরতে আজিম তার বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী যদি করে বেউ পাই দুনিয়া কেন ভোলা মন দিবা নিশি কর তুমি খোদাকে শরণ গোনাকে ডুবিয়া গেলি ওরে বে সরম কেয়ামতের দিন তুই করিলি গমন পানি পানি করে তুমি পরে খাপে খাবি ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি মালে কুল জান যাবে লইয়া ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া ঠিক না ঠিক আপনি মারা যাবেন আপনার টাকা পয়সা ধনসম্পদ আপনার ছেলে মেয়ে বউ খালি ভাগ করার জন্য পাগল হয়ে যাবে মালে কুডুম উত্তর জান যাবে লইয়া ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে খোরাক কো মাটির তোমার ধন সম্পদ ভোগ করবে অন্যজন আর তুমি মাটির নিচে খরাকে পোকার খরাক হবে এই এতগুলো মানুষ আপনারা বসে আছেন প্লাস্টিকের উপরে প্লাস্টিকের উপরে বসে আছেন চেয়ারে অনেকে বসে আছি আমরা শুনে রেখে দিন কাল চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির নিচেই চলে যাব ঠিক নাবে ঠিক মাটির নিচে যেখানে যাবো সেই ঘরটার নাম কি জোরা বলুন কবর চারটে কথা বলে কয়টা কয়টা চারটে এক নম্বর কবর বলে আমি কবর আমি দরজা জানালা ছাড়া ঘর আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে চব্বিশ ঘন্টা থাকবেন থাকার পরেই বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলছে আমি কবর এমন একটা ঘর সাপ বিচে পোকামাকড়ের ঘর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত আচ্ছা বাপেরা আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে তাকে কাপন পরিয়ে মাটি দিয়ে মাটি দিয়ে আসার কুড়ি দিন পরে কবরটা কোনোদিন দিন খুলে দেখেছেন একবার দেখবেন মালটা কেমন আছে শুনে রেখে দিই মানুষকে মাটি দিয়ে চলে আসার পর আট থেকে দশ দিনের মাথায় মাথার চুলগুলো গোব দাঁড়িয়ে হাতের নখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো বারো থেকে চোদ্দ দিনের মাথায় ব্রেনটাকে পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে বেরোতে থাকে শুনে রেখে দিন মানুষের আত্মা বের করা হয় দেহের মধ্যে নটা ছিদ্র আছে কটা 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 এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের করা হয় কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে চোখ বন্ধ গালটা হাঁ করে আছে ঠিক না ঠিক আর অনেক আকৃতি যাই হোক নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করা হয় আর মমেনের আত্মা মমেনের আত্মা আল্লাহ এমন ভাবে ফেরেস্তার মাধ্যমে বের করে মোমেন নিজেই বুঝতে পারে না বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি এবারে আসছি মানুষ মারা যাবার আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় কবরে পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাসের মাথায় সমস্ত মাংস চামড়াগুলো সব শেষ শুধু ফ্রেমটা পড়ে থাকে মানে হাড়গুলো ছয় মাস পর হাড়গুলোও শেষ কয়েক কটা দেহ মাটি খেতে পারে না মাটিতে টাটকা থাকে ওই দেহ করার চেষ্টা করুন বাবা এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক দুই নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মোকাম্মাল কোরআনে হাফেজ ওই ছেঁচাড়া মার্কা সাহেব নয় গো বাবা ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল ওই ছেঁচাড়াটাকে বলিনি মোকাম্মাল কোরআনে হাফেজের দেহকে মাটি টাটকা থাকে জোরে বলুন সোহান চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে এই জন্য আল্লাহ নবী বলেছেন হাদিস কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আউ আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো তাকুন তখন খিসান ফাতুহ লিখু পাঁচ নাম্বারটার হতে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি পাঁচ নাম্বার হল মোয়াজ্জেনের দেহ মোয়াজ্জেন মোয়াজ্জেনের দেহ বারো বছর যদি কেউ নিঃস্বার্থ আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না জোরে বলুন ছয় নাম্বার হলো হালাল খানে ওয়ালা মানুষের দেহ কি 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 হালাল খানে ওয়ালা মানুষের দেহ অনুরোধ করে বলে যাচ্ছি বাবা হালাল খাবার খান হালাল খাবার খান আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসেছিলেন এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে নবীজি বললেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কয়টা শর্ত বাবা এই পাঁচটা শর্ত আপনাদের বলে দিচ্ছি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে এক নাম্বার নবী বললেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হারাম খাবার খেয়ে মোনা যাতে কাঞ্চের আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে এই বাঁদরের মতো মুখ করছে রে ওর কি হয়েছে তা ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে আল্লাহ বলে উকি কি মোনজাত বাঁদরের মতো মুখ করে মোনাজাত মানুষকে কত সুন্দর করে তৈরি করেছি লাখত খলাক নাল ইনশানা ফিআফসানি তাফিম মায়ের পেটে মানুষকে সুন্দর করে তৈরি করেছি হুয়াল্লাদে সৌফির কুমফিল আরো হামি আসা। যত খুশি তেমন সুন্দর করে তৈরি করেছি ফাহসানা সোয়ারকম অতি সুন্দর করে মায়ের পেটে তৈরি করেছি চোখ কান নাক হাত পা মুখ কি সুন্দর করেছি আর বাঁদরের মতো মুখ করছে কেন রে ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে আল্লাহ বলে ও কি বলছে আল্লাহ আপনার নবী তো বলে এসছেন পৃথিবীতে মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে আল্লাহ আমার নবীর নাম ছিল আল আমিন সত্যবাদী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নেই আমার নবী কখন বলেছে মোনাজাতের সময় কান্নার ভান করতে আমার নবী তখন তো বলেছে হালাল খাবার খাওয়ার পরে বলেছে ফেরেশতারা বলছে হ্যাঁ এটা ঠিক আল্লাহ বলছে দেখ তো দেখ

এক নাম্বার নবী বললেন এক নাম্বার দোয়া চাইতে গেলে হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে কি খাবার জোরে বলুন দলিল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাংগিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়া তা'বুদুন দুই নম্বর পাড়া চার নাম্বার বিশ্ব চোদ্দ নম্বর লাইন সুরান নাম সুরা বাকার মধ্যে আল্লাহ বলে দিনে হেই বান্দার বান্দা কুলুমিন কুলু তঙ্গি মাতি মারো আমার দেবা হালাল রে গুলো তোরা কর হারাম খাবার গুলো কখনোই খেতে যাবি না হালাল খাবার খেতে খেতে অস্কুরু নিল্লা আমি আল্লাহ আমার শকর আদায় করবি তোরা যদি শকর আদায় করিস আমি আল্লাহ কি বলছি লাইন সাকার লা আজিদান না কুম ওয়ালা ইনি কফারুতুম ইন্না আযাবিন শাদীদ 13 নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিনে নে তোরা যদি খেতে খেতে শকর আদায় করিস ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। নাম্বার হলো হালাল খেয়ে দোয়া চাইতে হবে দুই নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে দু হাজার চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না একমাত্র তুমি আল্লাহর কাছে দোয়া চাইবে দলিল করা ও ইদা সান কালিবা দীপ আমি ফাইন নি করি উজিব দাওয়া দা দাঁই ঈদান

দুই নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন سورার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন নবী তোমার কাছে যখন আমার সম্পর্কে বান্দারা জিজ্ঞাসা করবে ওয়াইযা সালাকা আননি anni fa'inni খালি তুমি এতটুকুই বলবে আমি আল্লাহ ওদের খুবই নিকটবর্তী আছি উজীবু দাওয়াতাদ দাঈযা বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তারা ডাকে সাড়া দিই তিন নম্বর হলো দোয়া যখন চাইবে তিন নাম্বার হলো দোয়া যখন চাইবে সকলেরই জন্য দোয়া চাইবে শুধু আমার বাপ আমার দাদা করো না বাবা সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে এ শিক্ষা দিল কে আদমারেইগে সালাত والسلام শিক্ষা দিয়ে দিলেন কলা রব্বানা যলামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারা হামনা লানা কুনান নামিনা লোকাসিরিন আর এই কলা কপালিব জবর কলাম জবুল্লাহ কলা আছে কোরানের সব জায়গায় আর দুই জায়গায় আছে কোরানের কপালিব জবর কল আমালিব জবুল্লাহ কলা দুই জায়গায় আছে একটা হলো আট পারার আট পারার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা আরাব আর একটা হলো 13 পারায় এই 16 পারার 13 পৃষ্ঠায় 16 পারার 13 পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরার নাম সূরা ত্বহা এখানে হলো আদম আর হাওয়া আর ওখানে হলো মুসা আর হারুন সেখানে কলা আর এখানে আছে কলা আর বাকি সব জায়গায় কোরআন আছে কপালি যাবল ক লাম কলা লামে টান নেই দু জায়গায় টান আছে এই দু জায়গায় আমার বাপেরা চার নাম্বার হলো দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে হাদিস ইন্ন আদুআ মাওকুবুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াস'আদু মিনহু শাইউন হাত্তা আলা নাবী কা আল্লাহর নবী বলেন তোমরা যখন দোয়া চাইবে আল্লাহর নবী বলেন তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করেন ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও না পাতাও পারে না যতক্ষণও পর্যন্ত তোমরা নবীর উপরে দরু পাঠ না করে দোয়া চাও এই জন্য বাবা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবার পাঁচ নাম্বারটা শুনে নিন বাবা দোয়া যখন চাইবে আদবের শহীদ বিনয়ীর শহীদ দোয়াটা চাইবে অনেক সময় মোনাজাত করে আমার হাতের দিকে তাকান সব

তেল মালিশ করছে হাত মোচছে ঘাড ভাঙছে ছি 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 খবরদার নয় ভাব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই পৃথিবীতে যদি মানুষ মানুষের কাছে ভিক্ষা চায় কিভাবে চায় বিনয়ী শহীদ চায় ঠিক না বেটি আল্লাহ বলছে বান্দা বান্দার কাছে ভিক্ষা চাইছে দেখ বিনয়ী শহীদ চাইছে আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক আমার কাছে মোনাজাতে ভিক্ষা চাইছে দেখ তেল মালিশ করছে বেয়াদবের মতো ওর মোনাজতি কবুল করব না আমার বাপেরা চলুন একটু আগিয়ে যাচ্ছে টু দি পয়েন্টের উপরে কথা তো এবার আসছি আলোচনা চলছে কার এখন আল্লাহর আলোচনা এক ঘন্টা আগে হয়ে গেছে নবীর আলোচনা চলছে আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি যখন যেদিন জন্মগ্রহণ করলেন এবার শুনে নিন নবী যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন যে ঘরের ভিতরে সেই ঘরের ভিতরে চারটে আলৌকিক ঘটনা ঘটিয়েছেন এসেই একদম কয়টা কয়টা বাপ কটা চারটে কি কি শুনে নিন আচ্ছা বাবা আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে একটু দয়া করে আপনার হাতগুলো একটু ছেড়ে দেবেন দেখেন প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো মোড়া কারোর হাত এমন নেই চ্যালেঞ্জ পেশার দিলে এমন হবে নইলে দেখুন এমন কেন আমুলগুলো মোড়া কেন মোড়া কেন মোড়া কেন ওই কোনো দিন তো এই চিন্তা করেননি শুনে নিন আদম আলী ইসালাতামকে আল্লাহ যখন তৈরি করে আদমের হাত দুটো ছিল মুটো মারা ঠিক এই রকম মায়ের পেট থেকে এই জন্য যত বাচ্চা আসে তাদের হাতগুলো এই মারা থাকে একদিন আদমকে আল্লাহ আদম হাত দুটো খোলো তা ডান হাতের তলায় নারী আর পুরুষ বাম হাতের তলায় নারী আর পুরুষ তো আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা কারা কারা এরা আল্লাহ বলছে আদম ওরা সব তোমার ছেলে মেয়ে ও আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে দুই হাতের নিচেই করলেন কেন ডান হাত বাম হাত করলেন কেন এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল আল্লাহ বললেন আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামি আর হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি এবার আপনি এখানে বসে বসে তিন চিন্তা করুন আপনার তোগ আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কোনো গ্যারান্টি দিতে পারবেন না সারা জীবন নামাজ পড়েছে মরণের দুই বছর আগে পাগলা হয়ে নিজের বেরেন নষ্ট হয়ে